তিনটা মৌলিক রং দিয়ে পৃথিবীর সকল রং তৈরি করার আইডিয়াটা তারা এখানে পাবে। পার্সেন্টেজ দেওয়া আছে কোন পার্সেন্টের সাথে কোন কালারের, সেটা সে মিক্স করে নতুন রং তৈরি করা যায় সেটা জানতে পারবে। কিন্তু বড়দের ক্ষেত্রে যেটা হবে, এখানে যে নতুনগুলো রং তৈরি করলো সেটা আবার ভেঙে দেখার জন্য আমাদের একটা ফিল্টার গ্লাস থাকবে। ফিল্টার গ্লাস দিয়ে চোখে দিয়ে তিনটা কালারকে আলাদা করে ভেঙে দেখতে পারবে। এছাড়া ভিতরে একটা সেলোফেন, তিনটা সেলোফেন পেপার থাকবে যেগুলোকে রংগুলোকে শুষে নেয়। এটা মূলত গ্রাফিক্স ডিজাইনের জন্য একটা ভালো একটা এক্সপেরিমেন্ট। মানে এটা একটা পিক্সেল, বড় আকারের পিক্সেল, যে পিক্সেলগুলো আমরা মোবাইলের ডিসপ্লে, টিভি ডিসপ্লেতে ব্যবহার করি সেটা একটা বড় আকারের ডিসপ্লে এখানে দেওয়া আছে। ডিসপ্লের বিষয়টা, পিক্সেলের বিষয়টা ক্লিয়ারলি এখান থেকে বোঝা যায়। হ্যাঁ, রঙের টেম্পারগুলো পার্সেন্ট, কত পার্সেন্টের সাথে কত পার্সেন্ট মিশাবে সেটা খুব সহজে ম্যানুয়ালি দেওয়া আছে, সেটা দেখে করতে পারবে। আচ্ছা, এখানে যদি আমি প্রথমে ব্লুটা দিলাম 100%, ব্লুর সাথে যদি রেডটা 100% দিই তাহলে একটা পিঙ্ক কালার আসে। এখন যদি আমি ব্লুর সাথে গ্রিন কালারটা 100% দিই তাহলে একটা পেস্ট কালার আসে। এখন যদি ব্লুটা অফ করে রেড আর ব্লুটা দিই, গ্রিনটা দিই তাহলে অরেঞ্জ কালার আসে। দুটো যদি 50% করে দিই তাহলে এটা হালকা একটা কমলা কালার আসে। এরকম অনেকগুলো কালার এখান থেকে তৈরি করা যায়। প্রায় আমরা ধরে নিই এই তিনটা কালার দিয়ে মূলত পৃথিবীর সকল রং তৈরি করা যায় এখান থেকে। একটা পিক্সেল যেভাবে কাজ করে এটা মূলত ধৈর্য ও মনোযোগ বৃদ্ধি করার একটা গেম। এখানে কাজ হলো এই লুপটাকে এই পাশ থেকে এই পাশে নিয়ে যেতে হবে কোনো রকমের টাচ না করে। টাচ করলে এখানে অ্যালার্ম বেজে ওঠে। এইটা থেকে মূলত আমাদের 5 বছর থেকে যারা সিনিয়র আছি, মানে আমাদের মতো বয়স যারা, তাদের সবারই এটা থেকে ধৈর্য যে বিষয়টা সেটা খুব সহজেই সেট করতে পারে, এমনকি মনোযোগের বিষয়টা এখান থেকে খুব সহজে শিখতে পারে। এই সাউন্ড সেন্সরটা তখনই কাজ করবে যদি আমি এখানে কথা বলি, বাতাস দেই, বাতাসটাকে সেন্স করতে পারে, শব্দটাকে সেন্স করতে পারে, শব্দটাকে বাতাসটাকে সেন্স করে এই বিদ্যুতে রূপান্তরিত করে লাইট জ্বালাতে সাহায্য করে। আর এখানে যদি আমি লাইটের সাথে এই মিটারটা সংযোগ করে দেই, মিটার তাহলে কী হবে, কত দূরে কথা বলতেছে বা লাইট কত দূরে বাতাস আসছে সেটা পরিমাপ করতে পারবে। এক্ষেত্রে সে বিভিন্ন রকমের প্রজেক্ট আইডিয়া পাবে এখান থেকে। টেলিস্কোপটা মূলত সাবমেরিনে ব্যবহার করা হয় পানির নিচ থেকে উপরে দেখার জন্য। এখানে মূলত দুটো আয়না থাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসানো, এখানে আলোর প্রতিফলন হয়। এখান থেকে যেটা সারা শিখতে পারবে কীভাবে একটা ওয়ালের অপর পাশে যদি ফাঁকা থাকে সেটা অংশটি দেখার জন্য এই টেলিস্কোপটা ব্যবহার করতে পারবে খুব সহজেই।